নমস্কার দর্শকবৃন্দ, প্রবল অর্থ সংকটে সরকারি কর্মীদের মাইনে দেওয়ার টাকা নেই, কাটা হতে পারে বেতন। এই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এই মাসের শেষে কর্মীদের বেতন দেওয়ার জন্য তেলেঙ্গানা সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই। বিভিন্ন দপ্তরের আধিকারিক রাজ্য সরকারের খারাপ আর্থিক অবস্থা এবং কেন্দ্রীয় সরকার ঋণ গ্রহণের অনুমতি দিতে অস্বীকার করার জন্য তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন যে চলতি মাসের শেষে বেতন পরিশোধ করা রাজ্য সরকারের জন্য সমস্যা হয়ে উঠতে পারে। তেলেঙ্গানা জুড়ে জেলাগুলিকে ক্লাস্টারে ভাগ করা হয়েছে সরকারি কর্মচারীদের পর্যায়ক্রমে বেতন এবং পেনশন দেওয়ার জন্য। রাজ্য সরকার ক্রমবর্ধমান তহবিল সংকটের কারণে একযোগে সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের অর্থ প্রদান করতে সক্ষম হবে না। সরকারের কর্মীদের বেতন এবং পেনশন দিতে প্রতি মাসে প্রায় 4,000 কোটি টাকার প্রয়োজন হয়ে পড়ে। হায়দ্রাবাদ এবং রাঙ্গারেড্ডি জেলার কর্মীরা অন্যদের তুলনায় অগ্রাধিকার পাচ্ছেন। তাদের মাসের প্রথম সপ্তাহে বেতন মিটিয়ে দেওয়া হবে, তবে অন্যান্য জেলায় বর্ণানুক্রম অনুসারে তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেতন প্রদান করা হবে। কর্মচারীরা এই মাসে বেতন কাটার আশঙ্কাও করছেন, কারণ রাজ্য সরকার গুরুতর আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে। এর মধ্যেই অর্থ বিভাগ এই মাসে 30% বেতন কমানোর প্রস্তাব করেছে। রাজ্য সরকার এখনও এই প্রস্তাব অনুমতি দেয়নি। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI 17 মে অনুষ্ঠিত খোলা বাজারে ঋণের নিলামে অংশ নেওয়ার জন্য তেলেঙ্গানা সরকারকে অনুমতি প্রত্যাখ্যান করেছেন। এই অবস্থায় তেলেঙ্গানা সরকারকে কিছু পপুলিস্ট স্কিমের ব্যয়ে কঠোর হতে হবে। রাজ্য সরকার রাজ্যের রাজস্ব বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে, কিন্তু তার প্রচেষ্টার কোনো উল্লেখযোগ্য ফলাফল নেই। বন্ড, নিলাম এবং ধার নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতির পরে রাজ্য সরকারের জন্য আর্থিক পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অবসর নেওয়া কর্মচারীদের ফাইল মুলতুবি রয়েছে এবং অনুমোদন দিতে দেরি হচ্ছে। একইভাবে অবসর গ্রহণের পরে অন্যান্য বিভাগের কর্মচারীদের টার্মিনাল সুবিধাগুলি এখনও শুরু করা হয়নি। শিক্ষা বিভাগে কর্মরতদের অনেকের অভিযোগ রয়েছে এবং তাদের সমস্যাগুলিও সমাধান করা হচ্ছে না। তবে বিভিন্ন কর্মচারী ইউনিয়ন রাজ্যের আর্থিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে যে রাজ্য সময় মতো কর্মচারীদের বেতন পরিশোধ করবে। তো তেলেঙ্গানা রাজ্যের এই অবস্থা এবং তাতে কিন্তু তাদের একটাই জিনিসই বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের বা স্কুল শিক্ষক শিক্ষিকাদের মাইনে বা যেটা স্যালারি বলা হয় স্যালারি দিতে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। আদৌ স্যালারি পাবে কি না এরকম কোনো নিশ্চয়তাও প্রদান করতে পারছে না। তো এই অবস্থা যেন অন্যান্য কোনো রাজ্যে না হয়, প্রত্যেকটি রাজ্যকেই কিন্তু সব দিক বজায় রেখে কিন্তু খরচটা করা উচিত বলেই মনে করছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।